কুড়িগ্রামের চিলমারিতে সোনালী ব্যাংকের আয়োজনে ও ব্যাংকার্স ক্লাব রংপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার 12 জানুয়ারি সকাল 11টায় কুড়িগ্রামের চিলমারি উপজেলার সোনালী ব্যাংক শাখা চত্বরে সোনালী ব্যাংক লিমিটেডের আয়োজনে ও ব্যাংকার্স ক্লাব রংপুরের সৌজন্যে 300 শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাখাওয়াত হোসেন, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপক ও ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক এহসানুল কবির, সোনালী ব্যাংক রংপুরের জিএম রশিদুল হক, কুড়িগ্রামের ডিজিএম আব্দুল বারেক চৌধুরী, মেঘনা ব্যাংক রংপুরের ব্যবস্থাপক ও ব্যাংকার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইকরামুল হক, অগ্রণী ব্যাংক রংপুরের এজিএম মোহাম্মদ আতাউর রহমান, সোনালী ব্যাংক চিলমারি শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলতাফ হোসেন।